বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কি করছো? তোমাদের নিশ্চয়ই চা পানি খাওয়া হয়ে গেছে, আমার হয়নি এখনো। তো সবার প্রথমে বাসি কাজগুলো করে নিচ্ছি। এখানে বিছানা টিছানা গুছানো হয়ে গেছে, বিছানা টিছানা তোলা হয়েছে, তারপরে ঘর দোয়ার ঝাড় দেওয়া হয়েছে, বারান্দার রান্নাঘর, কিচেন রুম, সব মানে সমস্ত কিছু বিছানা তোলা হয়ে গেছে, ঘর দোর পুরো পরিষ্কার। আর এখন আমি কি করছি, কালকে রাতের যে বাসন থালাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো গামলার মধ্যে মানে জল ঝরাতে দিয়েছিলাম, তো ওইগুলোকে সকালবেলা যে যার জায়গায় তাকে পাঠিয়ে দিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি সব। এরপর চলে যাবো রান্নাঘরে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেব। তো এখানে বাসন থালাগুলো গোছানো হয়ে গেছে, এবার আমি চলে যাব রান্নাঘরে মানে গোছাতে। দেখতে পাচ্ছ রান্নাঘরটা প্রথমে একটু গুছিয়ে নিয়েছিলাম, তারপরে আমি ওখানে ব্রেড খেতে নিচ্ছি থাকতে। তো আমি আর মাম্মা খাবো, তো ভাবছিলাম চিজ দেবো, তো চিজ দিইনি সকালবেলা। কেন, মাম্মাকে যদি এখন চিজ দিই তো পাউরুটিগুলোকে খুলে নিয়ে চিজটাকে খাবে, খেয়ে দিয়ে পাউরুটিগুলোকে ফেলে দেবে, আর তার কারণে দিইনি। ভাবলাম একটু তেল দিয়ে সেঁকে দিই আর বাটার শেষ, না হলে বাটার দিয়ে সেঁকে দিতাম। তো বাটার শেষ হয়ে গেছে, কী করবো, ওই জন্য তেল দিয়ে সেঁকে দিচ্ছি, তাহলেও খাবে একটু হলে, আর না হলে কী বলতো চিজগুলোকে খাবে, খেয়ে আর ফিরে দেবে। তো মামা আর আমি সকালবেলা খাবো, আর হাজব্যান্ড লাল চা করেছিল আজকে, লাল চা করে রেখে গিয়েছিলো, তো সেটা আছে একটুখানি। তো লাল চা খাবো আর মাম্মাকে একটু সস দিয়ে দেবো, ওটা দিয়ে খেয়ে নেবে। তো দেখতে পাচ্ছ ব্রাউন ব্রাউন করে বেশ ভালো করে সেঁকে নিচ্ছি পাউরুটিগুলো। আর আজকে কাপড় জামা কাচবো না, আজকের ওয়েদারটা একদমই ভালো নেই, প্রচণ্ড খারাপ ওয়েদার, মানে দুদিন ধরে বৃষ্টি হচ্ছে, প্রায় আজও পর্যন্ত লেগে আছে লাগাতার। তো সেই কারণে আজকে কাপড় জামা কিছু কাচাকুচি নেই, একটা চিন্তা দূর হলো। যাকগে বাসন থালা কটা মাজতে বাকি আছে। তো দেখতে পাচ্ছি এখানে লাল চাটা গরম করতে বসিয়ে দিলাম, যেটা করে গিয়েছিল হাজবেন্ড, আর বাসন থালা কটা মাজতে বাকি আছে। আর আজকে ঘরটাও মুছবো না, তার কারণ হচ্ছে আজকের ওয়েদারটা প্রচণ্ড খারাপ, মানে ঘর স্যাঁত স্যাঁত করবে, সে কারণে আর মুছলাম না। আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, কি বলবো, প্রচুর ঠান্ডা। তো এখানে দেখতে পাচ্ছি আলু পেঁয়াজ কেটে নিচ্ছি, আর যেটুকুনি ছিল আলু পেঁয়াজ সেটুকুনি কেটে নিচ্ছি, বাজার শেষ হয়ে গেছে, তো হাজব্যান্ড যাবে। আর এখানে দেখতে পাচ্ছ একটা আলু দেখালাম, এটার মধ্যে গাছ বেরিয়ে গেছে, মানে একটা নয় প্রতিটা আলুর মধ্যে গাছ বেরিয়ে গেছে। তো আমি ওইগুলোকে বাদ দিয়ে বাদ দিয়ে রান্না করছি, কি করব বলো, আর নতুন আলু তো ওই জন্য বেরিয়ে যাচ্ছে, কল বেরিয়ে গেছে, আর পেঁয়াজেরও কল বেরিয়ে গেছে, আলুরও কল বেরিয়ে গেছে, মানে কি বলবো। আর হ্যালো গাইস, গুড ইভিনিং, তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল থেকে ভিডিওটা স্টার্টিং করে দিয়েছিলাম, তো তারপর তোমাদের সাথে আসতে পারিনি, মানে তোমাদের সাথে এসে গল্প করতে পারিনি, ওটাই হচ্ছে কথা, নাহলে সকাল থেকে ভিডিও স্টার্টিং করে দিয়েছি। আর এখন বাজছে 4:30, তো শুয়েছিলাম একটু, মানে ঘুমাইনি, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই চোখ মুখ ঘুমাইনি আজকে। আজকে একটু শুয়ে শুয়ে ব্লগিং দেখছিলাম, তো ব্লগিং দেখতে দেখতে কতগুলো ব্লগিং যারা করে ইউটিউবাররা, মানে ব্লগিং করে যারা মানে মহিলা, তো তাদের ব্লগ আমি দেখি অনেক কারোরই ব্লগ, কিন্তু হঠাৎ হঠাৎ করে দু চারজনের আরও নতুন মানে ব্লগিং করে যারা, তাদের সাথে ব্লগারের সাথে পরিচিত হলো, মানে তাদের ব্লগ দেখলাম, তো ভালো লাগলো। ওটাই বলতে চাই যে আমিও সবার ব্লগ দেখি, তোমাদের কাছে যাদের যাদের কাছে আমার ব্লগ যাচ্ছে বা দেখছো প্লিজ সাপোর্ট করো, ঠিক আছে? এটাই বলতে চাই, কেন আমিও অনেক কারোর ব্লগ দেখি, লাইক কমেন্ট শেয়ার করি, ঠিক আছে? আর সাবস্ক্রাইব তো করাই আছে, ওটাই হচ্ছে, ওটাই বলছিলাম।
কারণ ডেইলি প্রতিটা মানে দিন আমি অনেক ব্লগিং দেখি, ঠিক আছে? আমার না ব্লগিং করতেও যেমন ভালো লাগে আর ব্লগিং দেখতে তার থেকে বেশি ভালো লাগে নিজে করার থেকে। কিন্তু নিজে ব্লগিং দেখি না আমি, আমার ভালো লাগে না, ঠিক আছে? ওই এডিটিং করে আপলোড করে দিই, ব্যাস, তারপর আমি আর দেখি না। আর আজকে হচ্ছে রবিবার, আমি তোমাদের বলতে ভুলেই গেছিলাম, হ্যাপি সানডে। আর আজকে তোমার দাদাদের কাজ ছুটি নেই, মানে আমার হাজবেন্ডের কাজ ছুটি নেই, তো কাজ করছে, আর সে কারণে ঘরে দেখতে পাওনি বা নেই, তার কথা বলিনি। তো আকিফা এখন ঘুমাচ্ছে, আকিফা ঘুমাচ্ছে। আজকে সন্ধ্যাবেলা একটু নাস্তা করব, ঘুগনি আর লুচি করব ভাবছি, কারণ দোকানে কাজ করছে কারিগররা, ওদেরকে আজকে একটু স্পেশাল নাস্তা দিতে হবে, রবিবার যেহেতু কাজ করছে না, ওই জন্য ভাবছি আজকে লুচি আর ঘুগনি করব। আর হাজব্যান্ড এখন গেছে বাজারে, আমাদের মানে রবিবারে আমাদের সকালে সপ্তাহের বাজার সকালে করা হয়ে যায়, মানে সবজি না গ্রোসারি বাজারও করতে হবে, শেষ হয়ে গেছে সব কিছু। আর সপ্তাহ বাজার করে সকালবেলা করে, না হলে শনিবার দিন সন্ধ্যাবেলা করে। আজকে কাজের জন্য যেতে পারিনি, সেই কারণে একটু আগে গেল, গিয়ে বাজার করতে গেল, বাজার টাজার করে নিয়ে আসুক, তোমাদের সাথে শেয়ার করে দেবো একটা ব্লগে, মানে আমি একটা ওটা আলাদা করে সেপারেট ব্লগ করব, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব আমি, মানে কী বাজার করি আমি হপ্তায় সবজি, ঠিক আছে? তো সেই কারণে এটার মধ্যে আমি আর এন্ট্রি নেবো না, এটা আমি সকাল থেকে যেমন স্টার্টিং করেছি সন্ধ্যা অবধি আমি এটাকে কন্টিনিউ করে যাবো, মানে রাত্রির অবধি এটাকে কন্টিনিউ করে যাবো। আর আজকে রবিবারে মানে কোথাও ঘুরতে যেতে পারিনি কাজের জন্যই, তো পরের সপ্তাহে দেখবো কোথাও যদি যেতে পারি তো যাবো, না হলে হবে না। আর আমাদের এখানে পরশু দিন থেকে মানে শুক্রবার থেকে টানা বৃষ্টি হচ্ছে, আজকে অবধি হচ্ছিল, মানে এখন হয়নি, একটু আগে অবধি হয়েছে। আর শুক্রবার দিন দিয়ে সকাল থেকে হচ্ছিল, বেলা দিকে একটু ছেড়েছিল, তারপরে কালকে সারা দিন সারা রাত হয়েছে, আজকেও সারা দিন হয়েছে, মানে এখন কমেছে কিন্তু মেঘলা হয়ে আছে, যখন তখন আবার ঝেঁপে আসতে পারে, মানে কোনো গ্যারেন্টি নেই, যখন তখন আসতে পারে। তো এটাই, তো যাই হোক, চলো, আর মাথা টাথার অবস্থা প্রচণ্ড খারাপ, কেন শুয়েছিলাম, আর চুল এখনও ভিজে আছে, এখন আর যাবো না, একটু পরে আসলে এখন জাস্ট চুলটাকে তুলে রেখে দেবো। দিয়ে জামা কাপড় ধুয়েছিলাম, মানে স্নান করার পরে জামা কাপড় কাচাকুচি করেছিলাম, কেচে ধুয়েছিলাম, তো ওগুলোকে শুকোতে দিতে বাকি আছে, সেগুলো শুকোতে দেবো। আর তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, চেঞ্জ লাগছে, এটা নাকছাবিটা, তো আমি যে নাকছাবিটা পরেছিলাম ওটা কালকে চেঞ্জ করেছি, এটা কেমন লাগছে বলো, এটা বেগুনি কালার পাথর, বেগুনি কালার, ভালোই লাগছে, তো পরেছি, আমার মুখে মানিয়েছে কি না বলো তোমরা, ঠিক আছে? আমার তো বেশ ভালোই লাগছে, আমার এরকম সেম এখনো দুটো সাদা আছে, তারপরে নাক করাই আছে, রিং আছে, তারপরে একটা ফুল মানে বিয়ের আছে। তো কোনোদিন যদি আমি তোমাদের গোল্ড কালেকশন দেখাই তো তখন আমি দেখাবো, ঠিক আছে? তো কালকে হঠাৎ করে নাকছাবির কথা মনে পড়লো, দিয়ে নাকছাবিটা অনেকদিন ধরে পড়ে আছে, একটা চেঞ্জ করি, দেশে যাওয়ার আগে থেকে আমি ওইটাই বেশি ভালোবাসি পড়তে, কেন ছোটোর মধ্যে তো খুব ভালো লাগে, অনেক কমফোর্টেবল একটা লাগে, আর এগুলো কেন একটু ঠেকো ঠেকো লাগে, ঠিক আছে? পড়তে পড়তে কিন্তু অভ্যাস হয়ে যায়, কিন্তু কদিন যেন একটু অস্থির অস্থির ভাব লাগে। আর তো যাই হোক, আমি তোমাদের দেখিয়ে দেবো কোনো একটা, যদি আমি সেপারেট করে যদি আমি গোল্ড কালেকশনের ভিডিও করি তখন, নাহলে তো ভাবলাম কালকে অনেকদিন পড়েছি এটা, মানে ওটা একটা চেঞ্জ করি, তো টাল দিলাম, সব কটা পড়ে পড়ে আমি ট্রাই করলাম, কিন্তু ভাবলাম এটাই পড়ি, ভালো লাগছে। তো যাই হোক, চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি, ঘুগনিটা করে নেবো, একদিকে প্রেশার কুকারে লুচি ফুচি করতে হবে, মানে ময়দা তো এটা মাখতে হবে, আর দেখি হাজবেন্ড কি বাজার করে আনুক, তার জন্য সেপারেট একটা ভিডিও করব। তো চলো, yeah.
আমি এখানে ময়দা মেখে নিচ্ছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছো। আর ময়দার মধ্যে আমি দিয়েছি নুন, কালো জিরে, তারপরে হচ্ছে চিনি দিয়েছিলাম একটুখানি, তারপরে হচ্ছে তেল দিয়েছিলাম, তেল দিয়ে ময়দা দিয়েছিলাম, দিয়ে ভালো করে মিক্সে ময়দা দেওয়ার পরে দেখতে পেয়েছো তোমরা, মোটো মোটো করে দেখিয়েছি ময়দাটা খুব সুন্দর হয়েছে। আর এটা আমি যে পানিটা দিয়ে আমি মাখছি, ওই জলটা হলো গরম পানি, মানে হালকা কুসুম পানি, তো আমি মানে যতটা আমি হাতে সহ্য করতে পারবো সেরকম অনুযায়ী আমি নিয়ে নিয়েছিলাম। তো তো এখানে আমার ময়দা মাখা ডান। আর ময়দা মাখতে মাখতে হাজব্যান্ড চলে এসছে বাজার করে। তো বাজারে বলছি প্রচুর সবজির দাম, সে কারণে কিছু নিয়ে আসেনি, কালকে যাবে, আজকে চলার মতো নিয়ে এসছে। আর পেঁয়াজটার দাম কম ছিল, পেঁয়াজটা নিয়ে এসছে বললো। আলু নিয়ে এসছে 2 কেজি মতো, 2-3 কেজি মতো এনেছে, আর পেঁয়াজ এনেছে। আর এর মধ্যে আছে হচ্ছে শসা, ফুলকপি আর হচ্ছে পটল, এই 3টা জিনিস আছে, কারণ বাজারে প্রচুর সবজির দাম বলছে, ওই জন্য কিছু আনেনি, আর মনে হয় কালকে যাবে। আর ওখানে ফুচকা এনেছে আর সমোসা এনেছিল, জানে আমি নাস্তা করছি বললাম, করছি জানে, তারপরে সমোসা ফুচকা এগুলোকে নিয়ে এসে, এগুলো কি কোনো মানে হয় বলো তোমরাই, ওই জন্য সমোসাটা এখন নিয়ে চলে গেলো দোকানে, এখন চা করবে ওরা খেয়ে নেবে। আর তাহলে লুচিটা এখন করবো না, একটু পরে করব। এখন কটা বাজে? 6:16 বাজে, তো একটু পরে করব লুচিটা, ঘুগনিটা করে রেখে দেবো। আর ফুচকা এনেছে, দেখি মাম্মাকে তুলি, মাম্মা ফুচকা খেতে খুব ভালোবাসে, তো ফুচকাটা খাবো এখন, যদি খেতে পারি তাহলে পরেই নাস্তা খেতে পারবো, মানে লুচি খেতে পারবো, না হলে খেতে পারবো না। তো যাকে করেছি যেহেতু রাত্রিবেলা তো হয়ে যাবে আমাদের, আজকে রান্না করতে হবে না, তো ওবেলার তরকারি আছে ওদের দিয়ে দেবো, হয়ে যাবে। দেখো মাম্মা এখন ঘুমাচ্ছে, এখনো বাজে 6:30, এখনো অবধি ঘুমাচ্ছে, আর রাত্রিবেলা জ্বালাতন করবে, এত ডাকছি উঠছেই না। মাম্মা এ আকিফা, পাপা ফুচকা এনেছে, কে খাবে? কোনো ছাড়া শব্দ নেই, ওরও ঘুমিয়েই যাচ্ছে, ঘুমিয়েই যাচ্ছে। কি বন্ধুরা, দেখে জিভে জল আসছে কি? এটা হচ্ছে আমাদের কেরেলার ফুচকা। তো আমাদের যেমন দেশি আলুর চোখা দিয়ে আমরা খাই, মানে আলু মাখা দিয়ে ফুচকা খাই, এখানে একটা ঘুগনির মতো তরকারি করে ওইটা দিয়েই আমরা খাই, আর এটা হচ্ছে সমোসা, আর এটা হচ্ছে পেঁয়াজ, তারপরে হচ্ছে ধনে পাতা, চানাচুর মানুষের দিয়ে একটা মিক্স, আর টক।